মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন ইছবপুর গ্রামে 2 নং ওয়ার্ড এলাকায় কালভার্টের নিচ থেকে জলে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে মৃত ব্যক্তির নাম কমল সিংহ, তার বয়স 65। তার বাড়ি কৈলাসহরের কামরাঙ্গা বাড়ি এলাকায় হলেও কয়েক বছর ধরে তিনি ইছবপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রোহিত সিনহার বাড়িতে থাকেন বলে গ্রামবাসীরা জানান। জানা গেছে যে মৃত কমল সিংহ অবসরপ্রাপ্ত রেলওয়ের কর্মী ছিলেন, তবে অস্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা সে নিয়ে দ্বন্দ্বে রয়েছে এলাকাবাসী। উঠলাম তো ঘুমের থেকে উঠে শুনি এখানে বলে একজন মানুষ বলে এখানে কিতা ভাসিয়া বলে রয়েছে কালভার্টের এখানে। তো পার্শ্ববর্তী এলাকার লোক ওই মেজদাও আইসুন দেখছে এখানে আশপাশের লোক সবাই আইছে। তো আমরা যে ধারণা এখানে আমরা পাশের বাড়ি রোহিতের বাড়িতে একটা লোক আশ্রিত হিসাবে থাকতো, তাই না, মেইন বাড়ি লইয়া কাপরাঙ্গা বাড়ি যে কোনো পারিবারিক কোন কারণে হয়তো বা তাই না তাই বাড়িতে থাকে না, যেরকম মানুষের বাড়িতেই থাকে, সামান্য টাকাও গা দেয় দিয়ে এখানে থাকা খাওয়া এখানে যে বাড়িতে এরকম করে তাই না অনেক দিনের এরকম। আর ভদ্রলোক যেটা আমি জানি ভদ্রলোক রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করত, তাই না ভলেন্টিয়ারি লইয়া তাই না ওই সামান্য পেনশনের টাকা বা এটা দিয়ে চলে। তো গতকালকে যে রুহিতের বাড়িতে যে থাকতো যে তো তার ভাতটা তো রাখা হয়েছে কিন্তু গতকালকে খাওয়া দাওয়া করছে না। তা সকালবেলা এই ঘটনা শোনার পরে সবাই দেখলাম তাই না চেহারা তো দেখা যায় না, তাই না বডির শেপ এবং চপ্পল টপ্পল দেখে আমরা মোটামুটি একটা অনুমান করলাম যে এই লোকটাই ওই লোকটা আর কি যে থাকে। আমরা থানাতে কল করছিলাম তো এখন ওই বিজয় যে বাবু আমরা অছি যে তাই না ওখানে ফোন করছে, আমি তাই না ফোন একটা করছিলাম একটু আগে তাই না কইছে বলে ঠিক আছে আমি স্টাফ পাঠাইতেছি কিন্তু এটাই।